হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রিভিউস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে হচ্ছে নেক্সট ডে। তো এই জাস্ট আমি হচ্ছে সমস্ত কাজবাজ করে উঠলাম, আর এই যে বিছানা টিছানা সব রেডি করা গোছানো হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিচ্ছিলাম, ওই যে বারুন ওখানে পড়ে আছে, আর রান্না করা হয়ে গেছে। তো চলো, কালকে আমার প্রচণ্ড লেগেছে, এই দেখো নখে এখনও, এই দেখো নখে এখনও ব্যান্ডেড লাগানো রয়েছে, উঠে যাচ্ছে ব্যান্ডেডটা। স্নান করে আবার একটা ব্যান্ডেড লাগাতে হবে, আর পাটা ভালো করে পেতে হাঁটতে পারছি না। তো চলো তোমাদের সাথে পরে কথা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই ভাবছো যে আমি অন্ধকারে এখানে বসে আছি। অন্ধকারে না, ছেলে এখানে ঘুমাচ্ছে, তাই জন্য আমি ওকে দুধ হরলিক্স খাওয়াবো এবার। আর চলো, আমি চা কফি করে নিয়ে এসেছি, চা কফি করে নিয়ে এসেছি, তো আমি এবার খাবো। সবাইকে দিয়ে এসেছি চা নিচে, তো আমি এবার খাবো। আর হচ্ছে এখানেই, এখানে পিঙ্ক লাইটটা জ্বলছে, আর এখানে লাইটটা জ্বালিয়েছি, তো এই লাইট কম্বিনেশনের জন্য এরকম লাগছে। তো চলো আমি ওকে খাইয়ে নিই, তারপরে আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে কফি। তো এই যে আমার কফি, এখানে ছেলের দুধ, ওই যে ফ্রেন্ডস, ছেলেকে খাইয়ে নিই আর আমি খেয়ে নিই কফিটা, তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। হাই ফ্রেন্ডস, তো এই দেখো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আমি নিচে চলে গেছিলাম। তো হচ্ছে আমি রান্না করতে গেছিলাম, রুটি করলাম আর সুজি করেছি, তো আর হচ্ছে করেছি কুমড়োর তরকারি, যেটা সকালবেলায় করেছিলাম। তো সকালেও রুটি দিয়ে কুমড়োর তরকারি করেছিলাম, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে তরকারি করেছিলাম। তো নিরামিষ একটা তরকারি করেছিলাম, সেটাই ছিল, অনেকটাই করেছিলাম। তো রাত্রের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা এখন নিয়ে আসলাম, গরম করে এনেছি। আর দুপুরে দেখেছিলাম চিকেন ছিল, তো ছেলের জন্য চিকেন রেখে দিতেই হয়েছিল, তো দুপুরে দিয়েছিলাম ছেলেকে একটু, আর এখন একটু আছে, সেটা দিয়ে ছেলেকে দেব। আর আমি একটু চিকেনের গ্রেভিটা দিয়ে আমি একটু রুটি খাবো, একটা খাবো, আর আর একটা রুটি আমি কুমড়োর তরকারি দিয়ে খাবো। আর ওই যে দেখছো চা করে নিয়ে এসেছি ওখানে, তো ওই যে খাবারটা এনে জাস্ট আমি রাখলাম, ছেলের জন্য অল্প কটা ভাত নিয়ে এসেছি, আর আমার জন্য দুটো রুটি আনবো। মানে আমি যেহেতু একদম ছোট ছোট রুটি খাই, তো দুটোও খেতে পারি, তিনটেও খেতে পারি। তো এই হচ্ছে আমার রাত্রের ডিনার। তো এখন বাজে 8:30, আর আজকে মানে কালকে কি বলতো, কালকে আমি আর ব্লগটা ভেবেছিলাম আমি আর শ্যুট করতে পারবো না, বাট মানে কপাল কাকে বলে, তো হঠাৎ মনে পড়লো যে ছেলের ফোনটা ওর বাবা জাস্ট কয়েকদিন আগেই ক্যামেরাটা ঠিক করে দিয়েছে। মানে দোকানে একটা ফোন ছিল, সেই ফোনটা হচ্ছে ছেলে কার্টুন দেখার জন্য ইউজ করতো, তো এবার ওই জন্য এবার ওর হচ্ছে ফোনে ওই কয়েকটা অ্যাপ আছে যেগুলোতে ও হচ্ছে লিখতে পারে, ছবি আঁকতে পারে, কবিতা আছে, বিভিন্ন রকমের পোয়েমস আছে, তো এগুলো ও সব কিছু ফোনেই করে, যেহেতু বাড়িতে সবসময় বই পড়তে চায় না, মানে বেশ গুছিয়ে গাছিয়ে পড়তে বসতে চায় না আমার কাছে, আমার কাছে কি কারোর কাছে, বাড়িতে সে তেমন পড়তে চায় না, যে জন্য ওর টিউশন দেওয়া, না হলে আমি অন্য বাচ্চাদেরকে টিউশন করি, বাট আমার ছেলে অন্য কাউকে দিতে হয় টিউশন করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ভেবেছিলাম যে আমি আর ফোন করতে পার মানে ব্লগ শ্যুট করতে পারবো না, যেহেতু আমার ফোনের ডিসপ্লেটা এত বিচ্ছিরি অবস্থায় আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার ফোনটা, দেখতে পাচ্ছ, এই দেখো কি বাজে অবস্থা কি বলবো, ওয়েট, আর এই যে হচ্ছে ফোনের ডিসপ্লের অবস্থা, বলো এটা দিয়ে আমি কি করে ব্লগ শ্যুট করব। ইনফ্যাক্ট ক্যামেরাতে যদিও বা কিছু হয়নি, বাট আমি ভিডিওটা কেমন হচ্ছে, কোয়ালিটিটা কেমন আসছে কিছুই বুঝতে পারছি না। তো এখন তো তাও অনেকটা হোয়াইট আছে, বাট এই যে এরকম দাগ দাগ মতন হয়ে আছে পুরো ফোনটাতে, বিচ্ছিরি অবস্থা, পেছনের ক্যামেরাটাও ফেটে গেছে। তো এই হচ্ছে ব্যাপার।
তো হঠাৎ করে মনে পড়লো যে ছেলের ফোনে আমার মানে জিমেল আইডি দিয়ে ছেলের ফোনে হচ্ছে কী বলে ইউটিউবটা মানে গুগল প্লে স্টোরসটা খোলা আছে। তো ভাবলাম কি হঠাৎ করে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে পারি, আমি জাস্ট দেখলাম যে হ্যাঁ জি সত্যি আমার ফোনে ওটা দিয়ে লগ ইন করা আছে। তো আমাদের তো ওয়াইফাই কানেকশন, নেটের কোনো প্রবলেমই নেই, তো সেই জন্য ফটাফট আমি কি করলাম ইউটিউব স্টুডিও আর কাইন মাস্টারটা আমি ফটাফট করে ছেলের ফোনেই ডাউনলোড করে নিয়েছি। তো ফাইনালি আমি সকাল থেকে এই ফোনটাতেই শ্যুট করেছি। তো চলো দেখা যাক এই ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন হয়, আমি জানি না এখনো পর্যন্ত, এডিট করব তারপরে আমি তোমাদেরকে বলবো। তো চলো এই ছিল আজকের মানে তোমাদেরকে জানানোর বিষয় যে আমি অন্য ছেলের ফোনটা দিয়েই আমি ব্লগ শ্যুট করছি। তো হচ্ছে আর কালকে থেকে তো মানে 4 তারিখ কালকে ছিল, তো 4 তারিখ কালকে থেকে তো লকডাউন পড়ে গেছে, তো ফুল লকডাউন, ফুল না সরি মানে হাফ হাফ লকডাউন চলছে, তো আংশিক লকডাউন যেটাকে বলা হয়। তো হচ্ছে মানে গাড়ি ঘোড়া খোলা আছে, বাট তোমাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, যাদের খুব ইমার্জেন্সি কোনো দরকার ছাড়া তোমরা প্লিজ বাইরে বেরিও না, কারণ এখন অমিক্রনটা অনেক বেশি মানে কি বলবো বেশি ছড়াচ্ছে। হ্যাঁ এটার এফেক্ট আছে, বাট করোনার মতন অতটা না, বাট এটা খুব ছড়িয়ে যায়, তো খবরে সবসময় বলছে, তো তোমরা খবর দেখো প্লিজ, আর হচ্ছে দরকার ছাড়া প্লিজ তোমরা বেরিও না, আর বেরোলে অবশ্যই মাস্ক স্যানিটাইজার ইউজ করো। তো অনেকে কি বলো তো সেকেন্ড ডোজ ভ্যাকসিন হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকে ভাবছে কি যে আমাদের আর করোনা ফরোনা কিছু হবে না, কোনো ব্যাপার না, আমরা আমাদের মতন রিল্যাক্সে ঘুরে বেড়াবো। ইনফ্যাক্ট এই জন্যই মানে কি বলবো 100%-এর মধ্যে 80% লোকজন এই কারণটা মানে এই মনোভাবটার জন্যই মানে আজকে কিন্তু এই করোনা পরিস্থিতিটা আবার বেড়েছে। তো এই লকডাউনটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্যই আজকে, তো প্লিজ তাদেরকে আমার অনেক অনেক রিকোয়েস্ট থাকলো যে প্লিজ মানে মাস্ক স্যানিটাইজার এগুলো প্লিজ ইউজ করবে, আর অযথা প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, তো বাড়ির মধ্যে থাকা সব থেকে সেফ, আর যদি কারোর ঠান্ডা জ্বর কাশি হয় তো প্লিজ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করো, আর বাড়িতে ডক্টরের কাছে থেকেও নিজেরাও ঘরে বসে তোমরা কাড়া খেতে পারো, তো সকাল সন্ধ্যা তোমরা কাড়া বা চায়ের সাথেই তোমরা একটু গরম মশলার যে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে চা, আদা দিয়ে তেজপাতা দিয়ে তুলসী পাতা দিয়ে, তো তোমরা এগুলো দিয়ে চা করে খেতে পারো, অনেক অনেক এফেক্টেড, এটা অনেক ভালো। তো কি বলবো এই করোনাতে আমরা মানে বাড়ির সবাই মিলে 2-3 বার করে চা করতাম আর এরকম মশলা করে চা করে খেতাম, তো সত্যি বলতে কখনো কোনো প্রবলেম হয়নি, তো সত্যি এটা ভীষণ ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায়, তো তোমরা প্লিজ ট্রাই করো, আমার এটুকুই বলার ছিল। আর যারা বাইরে যাবে বাইরের থেকে বাড়িতে এসে একটু মানে ফ্রেশ হয়ে তারপরে তোমরা একটু জামা কাপড় চেঞ্জ করে প্লিজ তোমরাও ঘরে ঢোকো, প্লিজ বাচ্চা থাকলে বাড়িতে তো প্লিজ একটু কেয়ার বেশি করো। তো চলো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, আর কালকে একটা ভ্লগ আসবে যেটা তোমাদের আশা করি ভালো লাগবে, তো চলো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।